ওয়েলকাম টু উৎপল কেমিস্ট্রি। সো আজি অলরেডি মই তিনিটা লেকচার অলরেডি তোমালোকৰ মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চনৰ পৰা বনাইছিলোঁ। সো আজি হ'ল এইটো তোমালোকৰ সলিউশন চেপ্টাৰ। সলিউশন চেপ্টাৰ আমি আকৌ 15টা কোয়েশ্চন লৈ আহিছোঁ, তাৰপৰা আমি আজি ডে 4। সো প্ৰথম কোয়েশ্চনটো কি দিছে, দ্য ভেলু অফ হেনৰিছ কনষ্টেণ্ট, দ্য ভেলু অফ হেনৰিছ কনষ্টেণ্ট কে এইচ। সো এতিয়া তুমি যদি মনোযোগ দি চোৱা, কে এইচ ইকুৱেল টু এনেকুৱা আছিলে, পি ইজ ইকুৱেল টু কে এইচ কাই। সো কে এইচ ইকুৱেল টু পি বাই এক্স। সো কে এইচ আর সলিবিলিটি কি হয়, ইনভার্সলি প্রপোর্শনাল। সো কি হব, সলিবিলিটি বাড়িলে কে এইচ কমিব, সলিবিলিটি কমিলে কে এইচ বাড়িব। সো গ্রেটার উইথ কি হব, অপশন কোনটো হব, গ্রেটার উইথ লোয়ার সলিবিলিটি। অপশন কোনটো কারেক্ট হব তোমালোকৰ কাৰণে, বি অপশনটো তোমালোকৰ কাৰণে কারেক্ট হব, গ্রেটার ফর গেসেস উইথ লোয়ার সলিবিলিটি। 2 নম্বৰ কোৱেশ্যনটো কি দিছে, এই চলিউশ্যন কণ্টেইনিং কম্পনেণ্ট এ এণ্ড বি ফ'ল' ৰাউলছ ল'। যে এটা চলিউশ্যন আছে ৰাউলছ ল' ফ'ল' কৰে, কেতিয়া ফ'ল' কৰিব, যেতিয়া ৰাউলছ ল' ফ'ল' কৰিবৰ কাৰণে কি আছিলে, ৰাউলছ ল' ফ'ল' কৰিবৰ কাৰণে চলভেণ্ট আৰু এটা আছিলে তোমালোকৰ চলিউট চলভেণ্ট, এই গোটেইবিলাকৰে কি হ'ব, এট্ৰাকশ্যন কি থাকিব, সমান থাকিব। সো দেট মিনচ এ বি এট্ৰাকশ্যন ফোর্স ৰিমেইন চেম এজ এ এ এণ্ড বি বি। সো অপশ্যন কোনটো কাৰেক্ট হ'ব তোমালোকৰ, অপশ্যন চি টো তোমালোকৰ কাৰণে কাৰেক্ট হ'ব, ঠিক আছে, অ'কে। 3 নম্বৰ, হুইচ ইজ দ্য লোৱেষ্ট বইলিং পইণ্ট এট 180 প্ৰেচাৰ, ইহঁতৰ ভিতৰত কোনটো লোৱেষ্ট বইলিং পইণ্ট হ'ব। সো ইয়াতে চোৱা, তুমি যদি মনোযোগ দিয়া, ইয়াৰ কাৰণে কমপ্লিট ডিছ'চিয়েচন হ'লে আই ইকুৱেল টু 2 হ'ব, ইয়াৰ কাৰণে কমপ্লিট ডিছ'চিয়েচন হ'লে আই ইকুৱেল টু 3, ইয়াৰ কাৰণে কমপ্লিট ডিছ'চিয়েচন হ'লে আই ইকুৱেল টু 4, আৰু ইউৰিয়া ডিছ'চিয়েচন নহয়, আই ইজ ইকুৱেল টু 1। সো ইয়াৰ কি হ'ব, বইলিং পইণ্ট সকলোতকৈ কি হ'ব, কম হ'ব, ইয়াৰ বইলিং পইণ্ট সকলোতকৈ কি হ'ব, কম, ঠিক আছে, অ'কে। 4 নম্বৰটো চাওক, ইফ 0.1 মোলাৰ চলিউচন অফ গ্লুক'জ, 0.1 মোলাৰ চলিউচন অফ ইউৰিয়া আৰ প্লেচ অন 2 চাইড অফ দ্য চেমি পাৰ্মেবল মেম্ব্ৰেন টু ইকুৱেল হাইট, দেন ইট উইল কাৰেক্ট টু চে দেট, যে দুয়োটাৰে কনচেনট্ৰেশ্যন চোৱা, 0.1 আছে, ইয়াৰো কনচেনট্ৰেশ্যন কিমান আছে, 0.1 আছে। সো দুয়োটাৰ পৰা মুভমেণ্ট হ'ব নেকি, কোনো ধৰণৰ অসমটিক প্ৰেচাৰ এটাৰ পৰা এটালৈকে জেনেৰেট হ'ব নেকি, নহয়। সো কি হ'ব, দিয়াৰ উইল বি ন' নেট মুভমেণ্ট একৰছ দ্য মেম্ব্ৰেন, কোনো ধৰণৰ নেট মুভমেণ্ট নাথাকিব একৰছ দ্য মেম্ব্ৰেনত, ফ্ল'ৰে কোনো ধৰণৰ নেট মুভমেণ্ট নাথাকিব। 5 নম্বৰ, 18 গ্ৰাম অফ গ্লুক'জ ইজ এডেড টু 178.2 গ্ৰাম অফ ৱাটাৰ, দ্য ভেপাৰ প্ৰেচাৰ অফ ৱাটাৰ ফৰ দিছ ইকুৱা চলিউশ্যন, যে 18 গ্ৰাম গ্লুক'জ দিয়া গৈছে, 178.2 গ্ৰাম ৱাটাৰত দিয়া গৈছে, ভেপাৰ প্ৰেচাৰ সুধিছে। চ' এতিয়া চোৱা, নাম্বাৰ অফ মোল অফ, যদি তুমি ৱাটাৰ ওলাব যোৱা, নাম্বাৰ অফ মোল অফ ৱাটাৰ কিমান হ'ব তোমালোকৰ, কিমান আছিলে, 178.2 গ্ৰাম ডিভাইডেড বাই ৱাটাৰ মোলাৰ মাছ কিমান, 18 গ্ৰাম পাৰ মোল। সো ইয়াৰ পৰা কৰিলে এইটো পাবা তুমি 9.9। ঠিক তেনেকৈ নাম্বাৰ অফ মোল অফ গ্লুক'জ যদি কৰিব যোৱা, C6H12O6, গ্লুক'জৰ মোলাৰ মাছ কিমান আছিলে এইটো মনত কৰিবা, 180, আৰু ৱাটাৰৰ মাছ কিমান আছিলে, মাছ কিমান দিয়া আছে, 18 গ্ৰাম। সো ইয়াৰ পৰা যদি এইটো চোৱা, তুমি কিমান পাবা, 0.1 মোল, আৰু এইটো পাবা 9.9 মোল, ঠিক আছে। সো আমাক কি লাগে, ভেপাৰ প্ৰেচাৰ ৱাটাৰ, সো ভেপাৰ প্ৰেচাৰ ৱাটাৰৰ কাৰণে কি লাগিব, পি ইজ ইকুৱেল টু পি নট এ কাই এ, পি নট এ কাই এ। সো পি নট এ 1 - কাই বি মই লিখো, অ'কে। সো কাই বি তোমালোকে ওলাব পাৰিবা নেকি, কাই বি মানে গ্লুক'জৰ মোলাৰ মাছ, গ্লুক'জৰ মোল ফ্ৰেকশ্যন ওলাব পাৰিবা, কি হ'ব, নাম্বাৰ অফ মোল অফ গ্লুক'জ ডিভাইডেড বাই 0.1 টোটেল নাম্বাৰ অফ মোল। সো এইটো যদি কৰা, 0.1 ডিভাইডেড বাই 10, 0.01, সো কি হ'ব, 760, 1 - 0.01, সো এইটো কিমান হ'ব, কেলকুলেট কৰিলে 752.4 টন, ঠিক আছে, 752.4 টন। অপশ্যন কোনটো কাৰেক্ট হ'ব, অপশ্যন বি টো তোমালোকৰ কাৰণে কাৰেক্ট হ'ব। নেক্সট কোৱেশ্যন কি দিছে, দ্য ইউনিট অফ ইভিলোস্কোপিক কনষ্টেণ্ট, ইউনিট অফ ইভিলোস্কোপিক কনষ্টেণ্ট কি হয়, কেলভিন কেজি পাৰ মোল, কেলভিন পাৰ মোলিটি, ঠিক আছে, মানে এনেকুৱা আছিলে,
ডেল টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম, ঠিক আছে, কেবি ইন্টু এম, ইয়ার ইউনিট কেলভিন, কেবির ইউনিট ওলাব দিছে, মোলালিটির ইউনিট কি, মোল পার কেজি, সো কেবি ইজ ইকুয়াল টু কি হব, কেলভিন বাই মোল পার কেজি, সো এটা যদি চা কেলভিন কেজি টু ওপর যাব, মোল তো তলতে থাকি, কেলভিন কেজি পার অপশন দিস। কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ড অন, কলিগেটিভ প্রপার্টি কিহবর ডিপেন্ড করে, দ্য নাম্বার অফ সলিড পার্টিকেল ইন সলিউশন, দ্য নাম্বার অফ সলিড পার্টিকেল ইন সলিউশন। 8 নম্বর কি দিছে, এই 0.01 মোলের একুয়া সলিউশন অফ দিস ফ্রিজেস এট দিস, হোয়াট ইজ পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন। ওকে চোৱা, তোমাক ইয়াতে কি কি ডাটা দিয়া আছে, মোলালিটি দিয়া আছে, মোলালিটি কিমান দিয়া আছে, 0.01, ডেল্টা টি এফ কিমান দিয়া আছে, 0.062, আৰু কে এফ কিমান দিয়া আছে তোমাৰ কাৰণে, 1.86। তাৰপৰা ফৰ্মুলা আছিলে কি, ডেল্টা টি এফ ইজ ইকুৱেল টু আই কে এফ এম, ডেল্টা টি এফ কিমান, 0.062 ইকুৱেল টু আই কে এফ কিমান, 1.86, মোলালিটি কিমান, 0.01, সো আই ইজ ইকুৱেল টু তোমালোকে যদি কৰা 0.062 ডিভাইডেড বাই 1.86 পূৰণ 0.01, এইটো কিমান পাবা, 3.33। তাৰপিছত আলফা ইজ ইকুৱেল টু আই মাইনাছ ওৱান ডিভাইডেড বাই এন মাইনাছ ওৱান, আই কিমান আছে, 3.33 মাইনাছ ওৱান ডিভাইডেড বাই এন কিমান আছে, 4 মাইনাছ 1, তাৰপৰা যদি কৰা 2.33 ডিভাইডেড বাই 3 ইজ ইকুৱেল টু 0.776, অথবা আলফা ইজ ইকুৱেল টু কিমান পাৰ্চেণ্ট, 77.6%, আলফাৰ ভেলু কিমান পাবা, 77.6%। অ'কে, হৈ গ'ল, বঢ়িয়া। নেক্সট 9 নম্বৰ কুৱেশ্যন, 1.1 গ্ৰাম অফ চি অ' চি এল 3.6 এমনিয়া মলিকুলাৰ ৱেট দিয়া আছে, ৱাজ ডিজল্ভ ইন 100 গ্ৰাম অফ ৱাটাৰ, দ্য ফ্ৰিজিং পইণ্ট অফ দ্য চলিউশ্যন ৱাজ দিছ, হাউ মেনি মোল অফ চলিড পাৰ্টিকেল এক্সিষ্ট ইন চলিউশ্যন ফৰ ইচ মোল অফ চলিড ইন টু দিছ, মানে আইৰ ভেলু বুলিছে বেচিকেলি, মানে কিমানটা আই হওক। চ' ফাৰ্ষ্ট অফ অল মলালিটি ওলাব গ'লে কি হয়, ফৰ্মুলা কি আছিলে, ডাব্লিউ বি বাই এম বি ইনটু ডাব্লিউ এ পূৰণ কি আছিলে, 1000, ডাব্লিউ বি কিমান দিয়া আছে, চলিউট হ'ল 1.1, মলিকুলাৰ ৱেইট কিমান, 267, ডাব্লিউ এ 100, আৰু এইটো আছিলে কিমান, 1000, চ' ইয়াৰ পৰা যদি কৰা তোমালোকে 0.04112 মোল পাৰ ইফালা কেজি, 0.04112 মোল পাৰ কেজি, চ' দেন ডেল্টা টি এফ ইজিকেল টু কি আছিলে বাবা, আই কে এফ এম, ডেল্টা টি এফ ইজিকেল টু আই কে এফ এম, ডেল্টা টি এফ কিমান আছে, 0.306 দিয়া আছে, চৰি ডেল্টা টি এফ 0.306 নহয়, এইটো কিমান দিয়া আছে তোমালোকক, 0.29, কিমান দিয়া আছে, 0.29, আই পাই যাম, অ'কে আই পাই গ'লোঁ। তাৰপিছত কে এফ, কে এফ দিছেনে, কে এফ জানো আমি ৱাটাৰ কিমান, 1.86, মলালিটি কিমান, 0.04112, চ' তাৰপৰা যদি তুমি আইটো চোৱা কিমান হ'ব, 0.29, 1.86 ইনটু 0.04112, 1 মিনিট মই কৰি চাইছোঁ কিমান হ'ব পাৰে, 1 মিনিট দেই, 0.29 ডিভাইডেড বাই কিমান আছে, 1.886 ইনটু 0.04112, অ'কে চ' এইটো তুমি এপ্ৰক্সিমেটলি কিমান পাইছা, 3.78, আৰু এইটো এপ্ৰক্সিমেটলি আমি কিমান লিখিব পাৰোঁ, 4, মানে তোমালোকৰ 4টা পাৰ্টিকেল আছে, হাউ মেনি মোল, 4 মোল অফ চলিড পাৰ্টিকেল তোমালোকৰ কি আছে, প্ৰেজেণ্ট আছে, অ'কে নেক্সট 10 নম্বৰ কুৱেশ্যন, পি এ এণ্ড পি বি আৰ দ্য ভেপাৰ প্ৰেচাৰ অফ পিঅ' লিকুইড ইন কম্পনেণ্ট এ এণ্ড বি অফ এন আইডিয়েল বাইনাৰী চলিউশ্যন, ইফ কাই ৰিপ্ৰেজেণ্ট দ্য মোল ফ্ৰেকশ্যন অফ কম্পনেণ্ট এ, টোটেল প্ৰেচাৰ অফ দ্য চলিউশ্যন উইল বি,
সো ফর্মুলা কি আসলে পি ইজ ইকুয়াল টু কাই এ পি এ প্লাস কাই বি পি বি। সো এতিয়া কাই এ পি এ এজ ইট ইজ রাখা, কাই বি মানে আমি এইটা লিখব পারো নাকি ওয়ান মাইনাস কাই এ ইন্টু পি বি। সো তারপর কাই এ পি এ পি বি মাইনাস পি বি কাই এ। সো এইটো যদি চোৱা পি বি প্লাস কাই এ পি এ মাইনাস পি বি। সো অপশন কোনটো কারেক্ট হব? অপশন তোমালোকৰ এইটো ৰাউলছৰ কোৱেশ্যন, অপশন ডি টো তোমালোকৰ কাৰণে কারেক্ট হব। 11 নম্বৰ কোৱেশ্যন কি দিছে? দ্য ইনক্রিজিং অর্ডার অফ অসমোটিক প্রেসার অফ ইকুইমলার সলিউশন অফ বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এন্ড গ্লুকোজ। তো ইয়াতে চোৱা তোমালোকৰ কি হব, অসমোটিক প্রেসার কেনেকে বাঢ়িব, যার আই ভ্যালু বেশি, যার আই ভ্যালু বেশি তার অসমোটিক প্রেসার বেশি হব। সো আই ভ্যালু সকলকে বেশি কার হব, বেরিয়াম ক্লোরাইডর, তারপর আহিব কার এন এ সি এল এর, এন্ড তারপর আহিব তোমালোকৰ কার কারণে গ্লুকোজ। সো বেরিয়াম ক্লোরাইড আই ভ্যালু 3, ইয়ার 2, ইয়ার 1। সো অপশন সি টু তোমালোকৰ কারণে কারেক্ট হব, ঠিক আছে। 12 নম্বর কোয়েশন কি দিছে? মোলারিটি অফ লিকুইড এইচ সি এল উইল বি ইফ ডেন্সিটি অফ সলিউশন ইজ দিস। মোলারিটি বুঝিছে হ্যাঁ। সো ইয়াতে চা ডেন্সিটির পর তুমি কি উলাব পারিবা, ভলিউমটো উলাই লব পারিবা, ঠিক আছে। ডেন্সিটির পর তুমি কি উলাই লব পারিবা, ভলিউমটো উলাই লব পারিবা। সো প্রথম কন্ডিশন আমি ডেন্সিটির পর ভলিউমটো উলাই লব ট্রাই করো। ডি ইজ ইকুয়াল টু কি আসলে মাস বাই ভলিউম, ওকে। সো আমি একটা কাম করো, এটা ডাইরেক্টলি নকরি মই একটা কাম করো মনোযোগ দিয়া, যে ভলিউম ইজ ইকুয়াল টু কি হব, এম বাই ডেন্সিটি, ওকে। সো এতিয়া চোৱা ডেন্সিটি তোমালোকৰ সলিউশনটোৰ ডেন্সিটি দিয়া আছে, ওকে। সলিউশন গোটেই সলিউশনটোৰ ডেন্সিটি দিয়া আছে। সো ইয়াৰ পৰা ডাইৰেক্টলি মই কেনেকৈ কৰিব পাৰোঁ জানানে কুৱেশ্যনটো? মোলাৰিটি ইজ ইকুৱেল টু এম বি ইনটু কি আছিলে, এম বি বাই ৱেইট অফ মোলাৰ মাছ ইনটু ভলিউম ইনটু কি আছিলে 1000। এতিয়া চোৱা 1.17 গ্ৰাম পাৰ চেণ্টিমিটাৰ কিউব মানে কিমান, 1.17 গ্ৰাম ডিজলভ ইন ডিছ। সো তার মানে ওয়েট কিমান হব, 1.17। মোলার মাস অফ এইচ সি এল কিমান, মোলার মাস অফ এইচ সি এল হল 36.5, ভলিউম 1.17 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে 1 ml। সো 1 উপর থাকবে 1000। সো তারপর যদি করা 32.05 মোলার, কিমান আইব, 32.05 মোলার, ওকে, ঠিক আছে, বড়িয়া। নেক্সট কোয়েশ্চন কি দিছে? দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ ডিস ইন ডাইলুট একুয়াস সলিউশন কন্টেইনিং 7 গ্রাম অফ দ্য সল্ট পার 100 গ্রাম, ওকে। 7 গ্রাম অফ দ্য সল্ট পার 100 গ্রাম অফ ওয়াটার এট 100 ডিগ্রি সেলসিয়াস ইজ 70%। ইফ দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার এট ডিস, ক্যালকুলেট দ্য ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। সো প্রথম কথা আলফা দিয়া আছে, আলফা দিয়া থাকার পর তারপর আমি আই উলাই লব পারো, আই ইজ ইকুয়াল টু 1 প্লাস n মাইনাস 1 আলফা, 1 প্লাস, ইয়াতে এন কিমান আছে, 3 হব, 3টা, 3 মাইনাস 1, আলফা কিমান 0.7। সো কিমান হব, 1 প্লাস 1.4 ইকুয়াল টু 2.4 পাই গলা, ঠিক আছে, ওকে, 2.4 পাই গলো। এটা চোৱা তুমি কি কৰিবা, তোমাৰ মনোযোগ দিয়া ইয়াতে বস্তুটো কি হব, আমাৰ লোৱাৰিং অফ ভেপাৰ প্ৰেচাৰ ফৰ্মুলা কি আছিলে, পি নট মাইনাছ পি ওৱান ডিভাইডেড বাই সলিউশন অফ পি নট ইজ ইকুয়াল টু আই অফ এন টু বাই এন ওৱান। আমি এতিয়া চোৱা পি নটটো দিয়া আছে 760 বুলি কৈ দিছে, চ' আই ভেলু 2.4, এন টু কিমান, এন টু বাই এন ওৱানৰ ফৰ্মুলা ডাব্লিউ টু বাই এম টু ডাব্লিউ ওৱান ইনটু এম ওৱান। সো ইয়াৰ পৰা তুমি কি পাবা, 2.4 ইনটু 7, মোলাৰ মাছ কিমান ৱাটাৰৰ 18, ইয়াৰ মোলাৰ মাছ কিমান দিয়া আছেনে নাই দিয়া, ইয়াৰ মোলাৰ মাছ যদি উলিওৱা কেলছিয়াম নাইট্ৰেটৰ, কেলছিয়ামৰ হ'ল 14, নাইট্ৰজেনৰ 14 প্লাছ অক্সিজেন 48 ইনটু 2, আৰু 40 প্লাছ এইটো কিমান,
48 plus 14 কিবার আহে 62 124 তার মানে 164 পালো আর ইয়ার ডাব্লিউ ওয়ান কিমান হয়েছে তোমালোকর 100। সো এইখিনিপর তুমি যদি ক্যালকুলেট করা এইটা কিমান পাবো আমি 5.84, এটা কিমান পাইছো 5.84। ওকে সো এটা চা এই বস্তুখিনি, এইখিনি হল ডেল্টা পি, এইখিনি ডেল্টা পি। সো মই ইয়ারপর ডেল্টা পি অফ অবজারভেশন কিমান করব পারো, তোমালোকর ডেল্টা পি অফ অবজারভেশন ইজ ইকুয়াল টু 2.4 আই ইন্টু ডেল্টা পি অফ থিওরিটিক্যাল। চা 2.4 ডেল্টা পি অফ থিওরিটিক্যাল কিমান পালো গোটেখিনি 5.84। সো তারপর আমি কিমান পালো 14.0, 14 পয়েন্ট কি পালো 0 পালো ডেল্টা পি অফ অবজারভেশন। সো ডেল্টা পি অফ অবজারভেশন মানে কি, ডেল্টা পি অফ অবজারভেশন মানে আসলে পি নট মাইনাস পি অফ সলিউশন ইকুয়াল টু কিমান হয়ে আছে, তার মানে 14.02। আমাক লাগে পিএস, পিএস ইজ ইকুয়াল টু কি হব, পি নট মাইনাস 14.02। পি নট কিমান আছে 760 মাইনাস 14.02 ইজ ইকুয়াল টু কিমান 746 mm অফ মার্কিং। অপশন টু অপশন নাই ইয়াতে 746 mm অফ কি আহিব এইটো মার্কিং, ঠিক আছে ওকে। তার পিছৰ কোৱেশ্চনটো আৰু সাংঘাটিক চোৱা, হেনৰিজ ল' কনষ্টেণ্ট ফৰ সলিবিলিটি অফ এন টু গেছ ইন ৱাটাৰ এট দিছ, দ্য মোল ফ্ৰেকশ্যন অফ এন টু ইন এয়াৰ ইজ দিছ, দ্য নাম্বাৰ অফ মোল অফ এন টু ফ্ৰম এয়াৰ ডিজলভ ইন 10 মোল অফ ৱাটাৰ অফ 298 কেলভিন এণ্ড 5 atm প্ৰেচাৰ। চোৱা তোমাক দিয়া আছে হেনৰিজ ল' কনষ্টেণ্ট কিমান দিয়া আছে 1 × 10^5। চ' তাৰপৰা তুমি এটা কাম কৰিব পাৰা, পাৰ্চিয়েল প্ৰেচাৰ, এটা বস্তু চোৱা, পাৰ্চিয়েল প্ৰেচাৰ অফ গেছ নাইট্ৰজেন গেছ ইকুৱেল টু কি হ'ব, ফাইভ ইনটু কিমান আহিব 0.8, 5 × 0.8 ইকুৱেল টু কিমান 4 atm, কি আছিলে পি ইনটু মোল ফ্ৰেকশ্যন, হয় দাদা পি ইনটু মোল ফ্ৰেকশ্যন ইয়াত পালো। চ' পাৰ্চিয়েল প্ৰেচাৰ অফ গেছ পালো আমি 4 atm। চ' হেনৰিজ ল' কনষ্টেণ্টৰ পৰা হেনৰিজ ল' ইকুৱেশ্যন কি, পি ইজ ইকুৱেল টু কি আছিলে কেএইচ ইনটু মোল ফ্ৰেকশ্যন অফ গেছ। চ' এতিয়া চোৱা প্ৰেচাৰ কিমান পাই আছা তুমি 4, কেএইচ কিমান পাইছা 10^5, মোল ফ্ৰেকশ্যন অফ গেছ কিমান হৈ আছে চোৱা, মোল ফ্ৰেকশ্যন অফ গেছ কেনেকৈ কৰিবা, নাম্বাৰ অফ মোল 10 মোল অফ ৱাটাৰতকৈতো বাকী গেছৰ নাম্বাৰ অফ মোলটোতো বহুত কম হ'ব। চ' মই কি লিখিব পাৰো, নাম্বাৰ অফ মোল অফ গেছ ডিভাইডেড বাই, তলত হ'ব লাগিছিল কি নাম্বাৰ অফ মোল অফ গেছ প্লাছ 10, যিহেতু 10 মোল অফ ৱাটাৰ বহুত বেছি, চ' মই অকল কি ৰাখোঁ 10 ৰাখিছোঁ। চ' তাৰপৰা তুমি যদি কৰা নাম্বাৰ অফ মোল অফ গেছ ইকুৱেল টু কিমান হ'ব 4 × 10 × 10^-5, ইয়াৰ পৰা কিমান পাবা 4 × 10^-4, 4 × 10^-4 পাবা, ঠিক আছে ক্লিয়াৰ হৈছে কুৱেশ্যনটো, অলপমান ভালকৈ ট্ৰিকি কুৱেশ্যন হয় এইটো অ'কে। তাৰপিছৰ কুৱেশ্যনটো চোৱা, 1 লিটাৰ অফ এন একুৱাছ ইউৰিয়া চলিউশ্যন কণ্টেইনিং 6 গ্ৰাম অফ ইউৰিয়া, দ্য অস্মেটিক প্ৰেচাৰ অফ দ্য চলিউশ্যন আৰ 300 কেলভিন, 300 কেলভিনত তাৰ অস্মেটিক প্ৰেচাৰ ওলাব দিছে, ইয়াতে আৰৰ ভেলুটো চোৱা 8.3 দিছে। চ' ফৰ্মুলা কি, অস্মেটিক প্ৰেচাৰ পাই ইজ ইকুৱেল টু CRT, চি মানে কি আছিলে ডাব্লিউ বি বাই এম বি ইনটু ভি আর টি, ডাব্লিউ বি কিমান দিয়া আছে 6 গ্রাম, মোলার মাস কিমান দিয়া আছে 60, ভলিউম কিমান দিয়া আছে 1 লিটার, আরর ভ্যালু কিমান, তুমি যেহেতু মই 5 কিলোত ওলাব লাগে এটিএমতে লৈ যাও 0.0821, টেম্পারেচার কিমান দিয়া আছে 300। সো এইটো কৰিলে কিমান পাবা 2.463 atm, 2.463 atm। সো কিলো 5 কিলোত ওলাব দিছে, এটিএমৰ পৰা 5 কিলোত দিলে কিহেৰে মাল্টিপ্লাই কৰিব লাগে 101325 পাস্কেল, আৰু তাৰ পৰা যদি কৰা এইটো মাল্টিপ্লাই কৰিলে 249563 পাস্কেল, এণ্ড কিলো পাস্কেলত কি হ'ব 249.563 কিলো পাস্কেল।
ঠিক আছে, সো ইয়াতে অপশন নাছিলে কিটা, 249.563 কিলো পাস্কে, ঠিক আছে। সো এইখিনি হল তোমালোকৰ গোটেই সলিউশন, ওকে। সো তোমালোকৰ হৈ গল, ওকে। সো আমাৰ যেনেকৈ আজি আহিছে ঠিক তেনেকৈ আকৌ কালিও আহিব, আমাৰ প্ৰত্যেকটা তেজপুৰ ইউনিভাৰ্চিটি, ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিলৈকে প্ৰত্যেকটা চেপ্টাৰৰে সৰু সৰুকৈ কুৱেশ্যন আহি থাকিব, তোমালোকে চাই থাকিবা, ফ'ল' কৰি থাকিবা, ইয়াৰ পৰাই কুৱেশ্যন পাবা, ইয়াতকৈ বেছি কুৱেশ্যন নাযায় তোমালোকৰ, ওকে। সো থেংক ইউ, থেংক ইউ ফৰ ৱাচিং।